বিএনপির এই সমস্ত কথাবার্তা গদবাধা কথা। আমরা 2009 সালে সরকার গঠন করার কয়েক মাস পর থেকে এই কথাগুলো বলা শুরু করেছে। প্রকৃতপক্ষে তাদের নেতাকর্মীরাও তাদের সাথে নাই। 10ই ডিসেম্বর তারা যেভাবে হাক ডাক করেছিল, এরপর যখন তাদের সমাবেশে 10 লক্ষ মানুষের কথা বলে 50,000-এর মতো মানুষ হল, এরপর থেকে নেতারা তাদের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ, বিএনপির নেতারা তাদের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ। এখন মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষ, তাদের কর্মীরাও তাদের সাথে নাই। বিএনপির এই হাক ডাক খালি কলসি বেশি বাজার মতো, তার চেয়ে বেশি কিছু নয়। এবং তারা কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, পারবেও না। জনগণ আওয়ামী লীগের সাথে আছে, সরকারের সাথে আছে। এবং আজকে বিশ্ব মন্দা পরিস্থিতির মধ্যেও দেশকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটি আজকে সমগ্র পৃথিবী প্রশংসা করছে। বিএনপি আসলে কর্মীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা বড় গলায় কথা বলে, খালি কলসি বেশি বাজার মতো। খন্দকার মোশাররফ সাহেবের বক্তব্য কিংবা অন্য নেতাদের বক্তব্য ঠিক সেরকম।